Hey guys, it's Pooja and welcome back to my YouTube channel Pooja PD Vlog. So আজকের ব্লগটা কি আছে তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকের ব্লগটা রয়েছে আনবক্সিং ভিডিও। কিসের আনবক্সিং? না পাতরাজ মেটাল ওপেন বুক সেলফের আনবক্সিং ভিডিও। সো বেশি কথা না বললে চলো ভিডিও স্টার্ট করা যাক। সো হেই গাইস, ফাইনালি অর্ডারটা আমরা হাতে পেয়ে গেছি, তো এখন এটা আনবক্সিং করব। চলো দেখি এর ভেতরে কি কি রয়েছে। ভালো ওয়েট রয়েছে আর একদম অনেক ভালো, ঠিক আছে, ভালোই রয়েছে র‍্যাকগুলো। আর র‍্যাকের সাইডে এরকম ফুটো রয়েছে, দেখতে পাচ্ছো সাইডে ফুটোগুলোর মধ্যে কত হবে। ভালোই দিয়েছে র‍্যাকগুলো, মজবুত রয়েছে, তোমরা চাইলেই কিনতে পারো, ঠিক আছে। আর স্ক্রুগুলো কোথায়? এই যে স্ক্রু, এর ভেতরে স্ক্রু রয়েছে, ভেতরে স্ক্রু রয়েছে। আমি আর আমার এই যে মামা ফিট করবো এখন দুজনে মিলে, তো আমি তো ভিডিও করছি, তো দেখতে পাচ্ছ এই যে রড, এটা হচ্ছে সামনে দুটো। তো চলো এবার ফিটিংটা দেখা যাক। এই সাইড দিয়ে
আমি আবার তারপরে তোমাকে দেখাচ্ছি পুরোটা সেটিং হয়ে গেলে ঠিক আছে তো এখন পুরোটা ভালো করে শুনে টাইপ করে দিন দেন টাইপ করব আমি আবার ফাইনালি গাইস সেট আপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার কলটা ভেঙে গেছে যাই হোক তো বেশি ছোট না রেঞ্জে তোমরা ভালোই পাবে র্যাকগুলো ভালো শুধু একটুখানি প্রবলেম যে ওপরে ছোট বড় ফুটো রয়েছে একটুখানি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর একটাই এরকম ছোট ফুটো ছিল তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো ডেলিভারি খুবই ভালো আর র্যাকগুলো ভালো যে রডগুলো মেটালের যেটা রয়েছে সেটাও খুব ফাইন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তো তোমরা চাইলে পারচেস করতে পারো আর লিংক ডেসক্রিপশন বক্সে দাও Tata guys. Wait to rakar for